প্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনা ভ্যাকসিন প্রয়োগ। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার এ কে এম আমিনুল হক, আজীবন সদস্য ড্যাব এবং বাসুদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজিবুজ্জামান রতন। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান স্যার আপনার কাছে যেতে চাই। আমরা করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলতে চাই, আজ আলোচনা করতে চাই। করোনা ভ্যাকসিনের প্রথম লট অর্থাৎ 20 জানুয়ারি কাল আমাদের হাতে এসে পৌঁছাবে, এরকমই আশার বাণী শোনানো হয়েছে। করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে কি না, বা করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা থাকে বাংলাদেশ সেটি উত্তরণ করে প্রস্তুত কিনা? ধন্যবাদ জাহিদুর রহমান খান এবং আমার সাথে যারা আলোচনা আছেন তাদের শুভেচ্ছা জানিয়ে, এবং যারা আমাদের আলোচনা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনার আলোচনা আসছি। এখন প্রথম কথা হচ্ছে যে এটি আমাদের জন্য অবশ্যই সুখবর যে আগামীকাল 20 তারিখ ভারত থেকে 20 লাখ আমাদের ভ্যাকসিন আসছে, যেটি অক্সফোর্ড ভ্যাকসিন হিসাবে বেশি পরিচিত, এবং সেখানে এটা উপহার হিসাবে আসছে। যে চুক্তি আছে 3 গুণ তার বাইরে এটি, এবং আমরা আশা করি ইতিমধ্যেই আমাদের সরকার স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুতি নিয়েছে। তবে এখানে যাই একটি বিষয় আমি পরিষ্কার বলতে চাই যে আমাদের টিকাদানে বাংলাদেশে কিন্তু একটা বিশাল সক্ষমতা এবং সফলতা আছে। কারণ আপনি জানেন যে গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের একটি পুরস্কার পেয়েছেন ভ্যাকসিন হিরো। তো সেখানে আমাদের যে বাংলাদেশের শিশুদের টিকাদানের বিষয়ে, বিশেষ করে অন্যান্য টিকাদানের বিষয়ে কিন্তু এক ধরনের সফলতা এবং সক্ষমতা দুটোই আছে। শেষে আমরা জানি যে আজকে যে টিকাগুলো আসবে একটি সংরক্ষণের প্রশ্নটি প্রথম আসে, তারপরে সরবরাহ করে এবং সেখানে যেখানে টিকা দেওয়া হবে সেই জায়গাগুলো সঠিকভাবে এখন পর্যন্ত প্রস্তুতি নিয়েছে কিনা। এর আগেও আমি ধরেন যে আমি জানি এটা ব্যক্তিগতভাবে, কারণ আমার সুযোগ হয়েছে বাংলাদেশের সকল স্তরের চিকিৎসা কেন্দ্রে কাজ করার। আমি যখন উপজেলাতে ছিলাম সেখানে আমি দেখেছি যে ইপিআই বা এক্সপার্টেড প্রোগ্রাম কিন্তু একটা ভালো প্রস্তুতি সবসময় আছে। সেখানে আমাদের টেকনোলজিস্ট বলেন বা আমাদের সেখানে স্পেশাল মেডিকেল অফিসার ইপিআই কেন্দ্রীয়ভাবে আছে। প্রথম যে কথাটা হলো যে 3টি জায়গাতে তারা সংরক্ষণ করবে এবং সেই সংরক্ষণের জায়গাগুলো যথেষ্ট মানে উপযোগী। প্রথমটা হলো যে ইপিআর একটা মহাখালীতে একটি সংরক্ষণাগার আছে, তারপর তেজগাঁওতে তাদের একটি বড় স্টোর রুম আছে যেখানে ওয়াকিং কুল বলা হয় থাকে, যেখানে তারা রাখতে পারবে। আর আরেকটি তারা করবে যে কেন্দ্রীয় ঔষধ গার যেটি আছে সেখানেও তারা রাখবে প্রাথমিকভাবে যে টিকাগুলি আসবে। এখন ইতিমধ্যেই আমরা জানি যে তাদের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে জানি যে 300 টিকা কেন্দ্র ঢাকাতেই হয়েছে, এখানে যুক্ত করা হয়েছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে, সরকারি স্বাস্থ্য যে কেন্দ্রগুলো আছে সেখানে, এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরিকেও তারা যুক্ত করেছে। এবং পাশাপাশি যেহেতু বিশ্বব্যাপী এক ধরনের প্রতিক্রিয়া আছে বা মানুষের মধ্যে কিছুটা শঙ্কাও সৃষ্টি হয়েছে যে করোনা ভ্যাকসিনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না, সেখানে তারা যেটা বলেছে চিকিৎসার ব্যবস্থাটাও তারা পাশাপাশি সর্বত্রই রাখবে। যেখানে টিকা দেওয়া হবে সেখানেই চিকিৎসার ব্যবস্থাটা রাখবে, এবং তারা বলেছে 10 থেকে 15 মিনিট টিকা দেওয়ার পরে তারা যেন সেখানে অবস্থান করে যিনি টিকাটি নেবেন। তো আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আমরা জানি যে সকল টিকাতেই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এটা নির্ভর করে ব্যক্তির উপরে, ব্যক্তির কতটুকু তার শারীরিক অবস্থা, রোগ প্রতিরোধ ক্ষমতা। যেমন যে কোনো টিকাতে জ্বর বা ব্যথা, যে জায়গাটি সেখানে ব্যথা এবং কিছুটা বমি বমি ভাব হতেই পারে, এবং আমরা নরওয়ের যে কথাটা শুনেছি যে তারা 23 জন মৃত্যুবরণ করেছে, এখানে তারা টিকার কারণে মরেছে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এবং আমরা জানি যে নরওয়ের যে ওল্ড হোম গুলো আছে সেখানে প্রতিদিনই এমনিতেই টিকা ছাড়াও প্রায় 400
মানুষ মৃত্যুবরণ করে সাধারণত, কারণ ওখানে খুবই বয়স্ক মানুষরা থাকে এবং সেখানে শীতের সময় বিশেষ করে তাদের যে রোগ, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন এবং বেশিরভাগই কিন্তু অন্যান্য যেটা নন কমিউনিকেবল ডিজিজ সেক্ষেত্রে কিন্তু মৃত্যুবরণ করে। সে কারণে আমরা মনে করি যে টিকা দেওয়া সর্বরক্ষেটি আমাদের বাংলাদেশের জন্য খুব একটা সমস্যা হবে না বলে আমরা মনে করি। সে কারণে আমাদের সবাইকে এখানে সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে সহযোগী মনোভাব থাকতে হবে এবং এখানে যেন কোনো ধরনের গুজবের আমরা নির্ভর না করি। গুজব হলে তাহলে কিন্তু এখানে নানান ধরনের মানুষের মধ্যে একটা বিপত্তি সৃষ্টি করে। আমরা বিশ্বাস যে সমস্ত সমস্যাগুলি হয় টিকা দিয়ে, এগুলি খুব বড় ধরনের কোনো বিষয় নয় বলে আমি মনে করি। ধন্যবাদ জাহিদ। স্যার আপনার কাছে আবার আসবো আমরা। আমি নুরুল হক, যেটি ক্যামেরা হোসেন খান স্যার বললেন যে যথেষ্ট প্রস্তুতি আছে এবং বাংলাদেশের জন্য আসলে একটি সুখবর কাল আমরা টিকা পাচ্ছি, কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে যে প্রস্তুতির একটি বড় অংশ জনসচেতনতা তৈরি বা মানুষকে জনসম্পৃক্ত করা, মানুষকে নিয়ে আসা, সেই ধরনের প্রস্তুতির কোনো ঘাটতি আছে কি না, বা টিকা নিয়ে মানুষের যে আগ্রহ আগে ছিল, করোনা নিয়ে যে আগ্রহ ছিল, সেই আগ্রহে কোনো ভাটা পড়েছে কিনা আপনি কি মনে করেন? কারণ করোনা চিকিৎসায় আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালগুলোর শয্যা ফাঁকা, আইসিইউ ফাঁকা, এখন মানুষের ওইভাবে আগ্রহ দেখায় না। প্রথম কথা হলো যে টিকা দেওয়ার মানে ব্যবস্থা কি আছে আর কি। আমাদের দেশে টিকাতে কিন্তু সফলতার অনেক নিদর্শন আছে এবং ইপিআই সেন্টারের মাধ্যমে টিকা দেওয়া হয়, খুবই সাকসেসফুল বাংলাদেশ। কিন্তু প্রবলেম হচ্ছে যে ইপিআই শিডিউলে যে টিকা দেওয়া হয়, দিস ইজ ওপেন টু অল, সবার বিভিন্ন সেন্টার থেকে সমস্ত লোককে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়। কিন্তু এই টিকা ওই আগের অন্যান্য টিকার মতো না, কারণ এখানে টিকার সংখ্যা কম কিন্তু পপুলেশান বেশি, কাজে এখানে একটা স্কার্সিটি আছে এবং এখানে প্রায়োরিটি সেট করতে হবে। তো যেখানে প্রায়োরিটির ব্যাপার আছে, এখানে তো ইপিআই যে সেন্টারগুলি আছে এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, এরা একটা নির্দেশনার মাধ্যমে কাজ করতে হবে। তাহলে আমাদের যে প্রায়োরিটি সেট করা হবে, সেই প্রায়োরিটি যারা সেট করবেন তাদের উপরে ডিপেন্ড করবে যে অ্যাভেলেবিলিটিটা কতটুকু থাকবে। আরেকটা হলো যে আমাদের জনগণের তো কিছুটা আতঙ্ক আছেই, আছে এই কারণে যে তারা মনে করে যে আমার ভ্যাকসিন লাগবে কি লাগবে না, কিংবা আমার করোনা একবার হয়ে গেছে আমি টিকা নিব কি নিব না। এটা যদি আমরা নির্ধারণ করতে পারতাম যে বডিতে কী পরিমাণ অ্যান্টিবডি, একজনের হয়তো করোনা হয়ে গেছে 28 দিন পরে তার ম্যাক্সিমাম অ্যান্টিবডি থাকে, এটা তো আমরা মেজার করতে পারতেছি না, এটা আমাদের একটা দুর্বলতা। আরেকটা হলো যে টিকা যার একবার করোনা হয়ে গেছে তার আবার হবে কি না, সেই ব্যাপারেও কিন্তু জনগণের মধ্যে একটা টিকা নিয়ে জনগণের মাঝে যে জিজ্ঞাসা, যে জানতে চাওয়া যে এই টিকা কেমন কি, তার তো বিস্তারিত তথ্য জানানো উচিত। এটাও একটা সমস্যা আছে যে জনগণ জানতে চায় যে এই টিকা কতটুকু কাজ করবে, কিংবা টিকা আদৌ নিতে হবে কি না, এই সমস্ত ব্যাপারে কিছু কিছু প্রচার প্রচারণাও আছে। যেহেতু মিউটেশন হয়ে যায় ভাইরাসটা, আপগ্রেড হয়ে যায়, তখন একটা স্পেসিসের এগেনস্টে যখন একটা এই ভ্যাকসিন তৈরি হলো সেটা মিউটেটেড ভাইরাসের এগেনস্টে কাজ করবে কি না, এই সন্দেহটা কিন্তু যারা পেপার পড়ে যারা টিভি দেখে তাদের মধ্যে কিন্তু আছে। তবে এই ব্যাপারে আমরা বলতে চাই যে যে কোনো একটা, যেরকম টিকা আসলে 5 ধরনের, যেটা এমআরএনএর এগেনস্টে মডার্না তৈরি করছে, আবার স্পাইক প্রোটিনের এগেনস্টে যেরকম অ্যাস্ট্রাজেনেকা, আবার হোল ভাইরাস কিল করে তার এগেনস্টে তৈরি করে যেরকম চায়না, এরকম বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, বিভিন্ন ধরনের কার্যকারিতা আছে। তো যে সমস্ত ভ্যাকসিন অ্যাটলিস্ট 50% পজিটিভিটি দেয় সেইগুলিও আমরা ইচ্ছাকলে ব্যবহার করতে পারি, যেহেতু সময় কম। একটা টিকা বের করতে 10 থেকে 12 বছর লাগার কথা, সেইখানে সায়েন্টিস্টরা প্রাণপণ চেষ্টা করে 1 বছরের মধ্যে টিকাটা মার্কেটে নিয়ে আসছে, কাজে এটার তো কিছু সন্দেহ হয় এই এই ব্যাপারে জনগণের থাকবে, শঙ্কা থাকতে পারে। কিন্তু তারপরেও এটির যেহেতু একটি পরীক্ষামূলক বা 3টি ট্রায়াল শেষে বাংলাদেশে আসছে, সেখানে তো আমরা আশার আলো বা আশার সেখানেও একটু সমস্যা আছে, যেরকম 3টা ট্রায়ালের পরেই কিন্তু এটা ছেড়ে দিচ্ছে। আসলে কিন্তু এখন যে জনগণের উপরে এটা প্রয়োগ করা হবে
এটাও কিন্তু অবজারভেশনে রাখতে হবে, এটাকে ফোর্থ ফেজ বলে, যে এটার সেফটি কত, এটা কোন মানুষের কোনো অসুবিধা দেয় কি না। আমরা দেখি যে অনেক ড্রাগ মার্কেটে আসলে দেখা যায় এক দুই বছর পরে এটা আবার উঠে যায় যে এটা অন্যরকম সমস্যা করছে। এই যে অবজারভেশনটা, এটা হবে এখন জনগণের মধ্যে এই টিকাটা পুশ করার পরে তাদের কীরকম রিয়াকশান হয়, তারা কতটুকু সেফ, কী তাদের ভবিষ্যৎ, এই অবজারভেশনটা কিন্তু এখন হবে। এই অবজারভেশনটা কিন্তু করতে পারে নাই তারা থার্ড ট্রায়ালের পরেই, যেহেতু এটা একটা মহামারী, মানুষের প্রয়োজনে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। কাজে এখানে আমাদের অবজারভেশনের আরও প্রয়োজন আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু সেটি তো জরুরি প্রয়োজন আর থাকছে না এখন। জরুরি প্রয়োজনে দিয়েছে জন্যই তো এটা মানে প্রপার টাইমের আগে দিয়ে দিয়েছে। এখন আমাদের সবার এটা অ্যাপ্লিকেশন করার পরে দেখতে হবে যে কতটুকু সেফ এবং কার কী প্রতিক্রিয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়া যদি অ্যাকসেপ্টেবিলিটির মধ্যে থাকে তো কন্টিনিউ করতে হবে, আর যদি দেখা যায় সিরিয়াস, যেরকম এখানে মৃত্যুর খবর পাওয়া গেছে একজনের সিরিয়াস ইনফেকশন, এরকম যদি বারবার হইতে থাকে তাহলে রিথিঙ্কিং করতে হবে যে এটা আমরা কন্টিনিউ করবো নাকি কোনো পরিবর্তন আনবো। এটি তো সব ওষুধের ক্ষেত্রেই, নতুন যে ওষুধই আসুক সেটার ক্ষেত্রেই তো মানুষ তার প্রয়োগের পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আবার নতুন করে চিন্তা ভাবনা করে। সেই সময়টা কিন্তু ভ্যাকসিনের বেলায় দিতে পারে নাই, সেই সময়টা অবজারভেশনের সময়টা কিন্তু দিতে পারে নাই। এই অবজারভেশনটা এখন চলবে, জনগণের উপরে যখন টিকাটা দেওয়া হবে তখন দেখা যাবে যে তার সেফটি কতটুকু, তার সিকিউরিটি কী, তার পার্শ্ব প্রতিক্রিয়া কী, এবং এটা যতই দিন যাবে ততই এটা আমাদের কাছে আস্তে আস্তে প্রকাশিত হইতে থাকবে। অধ্যাপক ডাক্তার ইয়াকিম আমিনুল হক, আপনার কাছে আবার আসবো। কমরেড রাজাকুজ্জামান রতন, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কতটুকু বা আমরা প্রস্তুত কি না? ধন্যবাদ। ইতিমধ্যেই দুইজন বিশেষজ্ঞ তাদের মতামত দিয়েছেন। আসলে এটা বিশেষজ্ঞদের একটা অভিজ্ঞতা লব্ধ যেমন মতামত তারা দিয়েছেন, সাথে সাথে আমাদের আবার, আমরা যারা রাজনীতি করি, আমাদের পর্যবেক্ষণ লব্ধ কিছু অভিজ্ঞতা আছে। সেটা যে এবার যেটা আপনি সাহেব খুব ভালো করে বলেছেন যে এখনও কিন্তু এটা টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যেই আছে, হ্যাঁ, কিন্তু তারপরেও একটা বিপজ্জনক নৈতিক অবক্ষয়ের মধ্যে পড়েছে বিশ্ব। এই কথাটা WHO-র প্রধান বললেন, কেন, যে পৃথিবীর 39টা দেশ মোট টিকার বেশিরভাগই তারা কিনে নিয়েছেন। তারা বলছেন কোনো কোনো দেশে মাত্র 25 জন টিকা পাবে, বলছে মাইন্ড ইট, 25,000 নয়, মাত্র 25 জন। মানে ধনীরা এই টিকাটাকে কীভাবে এটা ফিউচার ট্রেডিংয়ের মতো করে তারা কুক্ষিগত করে ফেলেছে, সেটার একটা সমস্যা আছে। দ্বিতীয়ত কিছু অপপ্রচারের সমস্যা আছে, যে এই টিকা নিলে ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে, মেয়েদের দাড়ি খুব গজাবে, এরকম ব্যাপার আছে। যেমন এর আগে ছিল না যে করোনা কোনো সমস্যাই না, মুসলমানদের এটা কোনো করোনা হবেই না, এরকমও ছিল, এখন আবার এরকম একটা আছে। তৃতীয়ত আছে, ভ্যাকসিন মানেই হলো যেটা হলো জৈব রাসায়নিক জিনিস, যেটা শরীরে প্রয়োগ করা হয় শরীরের অ্যান্টিবডিটাকে উত্তেজিত করা, এক্সাইটেড করা এবং বাড়িয়ে তোলার জন্য। ফলে ভ্যাকসিনেশন মানেই হলো কিন্তু দুর্বল আকারের সেই জীবাণু। ফলে খুব ভালো মতো যদি শারীরিক পরীক্ষাটা না হয় তাহলে ভ্যাকসিন প্রয়োগে কিন্তু হিতবিপরীত হতে পারে। যে কারণে ভারত, তারা বলেছে, ভারত তো 3 দিনে প্রায় 380,000 মানুষকে টিকা দিয়েছে, গড়ে প্রতি মিনিটে 86 জনকে তারা টিকা দিয়েছে। দিয়ে তাদের একটা অবজারভেশন হলো, যারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী, যাদের অন্যান্য সমস্যা আছে, তাদেরকে টিকা এখনই না দেওয়াই ভালো। আচ্ছা, বাংলাদেশে টিকা দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো পরীক্ষা করার কোনো উপায় এখনও আছে কি না, বা এরকমগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না? 2 নম্বর, আমরা দেখেছি যে টিকাটার সংরক্ষণের নিয়ম কারণ কী হবে, সেই ক্ষেত্রেও আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি আছে কি না। আমরা এর আগে যখন করোনার প্রথম আঘাত আসে তখন কিন্তু অনেক বড় বড় কথা শুনেছিলাম যে আমরা সমস্ত দিক থেকে প্রিপেয়ার ছিলাম, কিন্তু পরে দেখা গেল যে প্রিপেয়ারনেসের কী বিরাট একটা ঘাটতি। তৃতীয়ত, আমাদের EPI বিষয়টা আপনার সাহেব খুব ভালোই বলেছেন যে ওটা কিন্তু সবাই মা বাচ্চাকে কোলে নিয়ে এসে টিকা খাইয়ে গেছে, এখানে তো স্পর্শ করলে সংক্রামিত হওয়ার ব্যাপার আছে। ফলে এখন তো আমাদেরকে আইসোলেশনে থেকে, প্রোটেকশনে থেকে টিকা নিতে হবে অথবা টিকা দিতে হবে। ফলে ওই আগের অভিজ্ঞতা দিয়ে কিন্তু এখন কাজ চলবে না, বরঞ্চ এটা তো নতুন ধরনের সমস্যা, নতুন ধরনের দক্ষতা এখানে লাগবে, তার প্রস্তুতিটা আমাদের নিতে হবে। আর তারপরে হলো টিকার জন্য, টিকাটা কি বাণিজ্য হবে? আমাদের দেশে সব কিছুই তখন টাকা নির্ভর, টাকা না হলে শিক্ষা নাই, টাকা না হলে চিকিৎসা নাই, সেরকম টাকা নাই তো টিকা নাই, এরকম জায়গায় যদি চলে যায় তাহলে দরিদ্র মানুষরা টিকা পাওয়ার কথা তো ভাবতেও পারবে না। আরেক দিক থেকে টিকার দাম, কোন টিকার কেমন দাম, কোন টিকা কী দামে বিক্রি হবে, কোন প্রতিষ্ঠান কী টিকা দেবেন, কারণ ইতিমধ্যে 160টা প্রতিষ্ঠান তারা টিকা তৈরির দৌড়ে আছেন,
তার মধ্যে 60টা প্রতিষ্ঠান তারা বলছেন টেস্ট অ্যান্ড ট্রায়ালে আছেন, আর 6টা প্রতিষ্ঠান তারা বলছেন যে তারা ইতিমধ্যে ভেরিফাইড এবং টেস্টেড তারা বাজারজাত করছেন। তাহলে এরকম যদি আমি এগুলো স্ক্রিনিং করি তাহলে দেখব যে প্রতিযোগিতায় অনেকেই আছে, আবার এক্ষেত্রে সক্ষমতা কার কার আছে এবং বিশ্বাসযোগ্যতা কতক্ষণ আছে, রিলায়েবিলিটি কতটুকু আছে এবং সেটা টেস্টের মধ্য দিয়ে তার এফিকেসি কতটুকু সেটা যেমন থাকতে হবে, সেটা আবার শুধুমাত্র তার ইফেক্টিভনেস থাকলে হবে না, সেটা আবার মানুষের শরীরে তার কী কী পার্শ্ব প্রতিক্রিয়া করে সেই পার্শ্ব প্রতিক্রিয়া কতখানি আবার আমরা হজম করতে পারি। যেমন গুজবের কিছু জিনিস আছে, যেমন বলছেন নরওয়েতে 33 জন ইতিমধ্যেই ফাইজারের টিকা নিয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু নরওয়ে কর্তৃপক্ষ পরে বললে না এর সঙ্গে ফাইজারের টিকার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, তাদের অন্যান্য কমপ্লিকেসি ছিল। তাহলে এই যে ধরনের সমস্যা বাংলাদেশেও কিন্তু এই ধরনের সমস্যা যদি হয় সেটাকে আমি কীভাবে মোকাবেলা করব, যেখানে সরকারের যে কোনো বক্তব্যকে বিশ্বাস না করার একটা প্রবণতা তৈরি হয়েছে। মানে অনাস্থাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আস্থাটা খুবই মানে প্রয়োজনীয় বিষয়। আমাদের অন্যান্য বিষয়ে যেহেতু আস্থা কম, ফলে এক্ষেত্রে গভর্নমেন্টের যে কোনো সার্কুলার সেটা কতখানি আস্থা অর্জন করবে সেটাও একটু কিন্তু বিবেচনার বিষয়। ফলে এক্ষেত্রে টিকার ক্ষেত্রে যদি এরকম হতো, করোনায় যেটা করা হয়নি এখন যদি হতো, সমস্ত বিশেষজ্ঞ বিশেষ করে ভাইরোলজিস্ট যারা আছেন, মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন, যারা এই কমিউনিটি মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিয়ে যদি একটা বডি হতো, তারা যদি একটা রোড ম্যাপ তৈরি করে দিতেন, তাহলে জনগণ ভাবতো যে এটা সামগ্রিক উদ্যোগ হচ্ছে, এটা কোনো আমি এটা কোনো রাজনৈতিক চাল খেলছি না অথবা রাজনৈতিকভাবে কাউকে কোণঠাসা করতে চাইছি না, আমরা জনগণকে বাঁচাবার জন্য জনগণের সেরা মানুষ যারা, জনগণের সেরা সন্তান যারা, এই সমস্ত ক্ষেত্রে বিষয় কামরুল ভাই যেমন বললেন, আমিনুল ভাই নাসিন, এইরকম মানুষরা বসে তারা কিন্তু রং দিয়ে তারা নিজেদেরকে বিচার করবেন না, দলের চরিত্র দিয়ে বিচার করবেন না, তারা বিবেচনা করবেন যে বৈজ্ঞানিক গবেষণালব্ধ জিনিস আমরা পেয়েছি সেটা মানুষের জীবন বাঁচাতে, জীবনকে সুরক্ষিত করতে এবং তাদেরকে নিশ্চিন্ত করতে কতখানি পদক্ষেপ রাখবে, একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে সেটা যদি সার্কুলেশন হতো তাহলে মানুষ কিন্তু বুঝতে পারতো যে হ্যাঁ হ্যাঁ যে কোনো কিছু, যে কোনো ওষুধেরই তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া তো বড় জিনিস, ওটা তো পার্শ্ব, মূল ক্রিয়াটা কী? মূল ক্রিয়া হচ্ছে জীবন বাঁচানো। জীবন বাঁচানোর যে কোনো, আমরা যদি বলি প্যারাসিটামল খেয়ে আমি গায়ের ব্যথা কমাচ্ছি, কিন্তু প্যারাসিটামলের কি পার্শ্ব প্রতিক্রিয়া নেই? আছে তো, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ভয় করে তো আবার প্যারাসিটামল খাওয়াটা কমিয়ে দিচ্ছি না, আবার দিনে যদি কেউ 20টা প্যারাসিটামল খায় তাহলে সেটা অত পার্শ্ব প্রতিক্রিয়া না, সেটা এমন ক্রিয়া তৈরি করবে সেটা আপনার কিডনিতে ধাক্কা দেবে। ফলে সব মিলিয়ে আমাদের খেয়াল করতে হবে যে মানুষের এটা একটা বৈজ্ঞানিক গবেষণালব্ধ জিনিস, এর পেছনে একটা যুক্তি আছে, এর পেছনে এই যুক্তিটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো একটা একটা এটারও একটা যুক্তিগ্রাহ্য একটা বডি থাকা দরকার। সেটা থাকলে আমার মনে হয় যে করোনা নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়েছি, ভারত থেকে 20 লাখ টিকা আসবে, আমরা আশা আশা আছি কালকে হয়তো আসবে, আমাদের 6 কোটি ডোজ, 3 কোটি ডোজ টিকা আসবে প্রতি মাসে 50 লাখ করে। এখন আমিনুল ভাই একটা কথা বলেছেন যে কতদিন পরে তার ইমিউনিটি লেভেলটা তৈরি হবে, যেমন এই টিকার ক্ষেত্রে বলা হচ্ছে যে 12 দিন পরে সে তার ইমিউনিটি তৈরি করতে শুরু করবে, 21 দিনের সময় যদি তার দ্বিতীয় ডোজ নেওয়া হয় তাহলে 28 দিনের দিন সে তার ইমিউনিটির প্রায় সর্বোচ্চ জায়গায় যাবে, তখন একটা টেস্ট করে দেখতে হবে এবং আমাদের একটা মনিটরিং সেল থাকতে হবে যে টিকা নেওয়ার আগে রোগীর অবস্থাটা কেমন ছিল, টিকা নেওয়ার পরে তার কী কী প্রতিক্রিয়া তিনি দেখছেন সেগুলো একটু নোট ডাউন করতে হবে। এরকম কয়েক হাজার মানুষের যদি একটা ডাটাকে অ্যানালিসিস করে দেখা যেত যে সাধারণভাবে এই ধরনের প্রতিক্রিয়া হয়, বিশেষভাবে এই ধরনের প্রতিক্রিয়া হয়, যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা কী মানে ব্যবস্থা নেব, যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য কী নেব, তারা যারা আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের কী সমস্যা হবে, অথবা যাদের এমনি ন্যাচারালি ইমিউনিটি কম, আমাদের দেশের মানুষের বিশেষ করে মেয়েদের মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এমনি একটু কম, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকলে তার অক্সিজেন ইনটেক কমে যায়, অক্সিজেন ইনটেক কমে গেলে তার অনেক সময় একটু অল্পতেই শ্বাসকষ্ট হতে পারে, ফলে যে কোনো শ্বাসকষ্টে সে আবার আতঙ্কিত হয়ে যায় কিনা, আমাদের এই সময়টা ধুলার সময় এবং শীতের সময় অ্যালার্জিজনিত প্রবণতা থাকে, অ্যালার্জি এবং হুপিং কাশির সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা থাকে, এই জন্য আমাদের এখানে দেখবেন শ্বাসকষ্টের ওষুধ কিন্তু খুব বেশি বিক্রি হচ্ছে। আবার শ্বাসকষ্টের সঙ্গে যদি কারো আবার অ্যাসিডিটি থাকে এবং পেটে যদি গ্যাস ফর্ম করে তার একটা চাপেও কখনো কখনো আবার স্ট্রেস থাকলেও অনেক সময় শ্বাসকষ্ট হয়, ফলে কোনটা টিকাজনিত প্রতিক্রিয়া, কোনটা তার অন্যান্য অসুখের প্রতিক্রিয়া, কোনটা তার মানসিক চাপজনিত প্রতিক্রিয়া, এগুলোকে যদি ভালো মতো একটু করা যায়, অ্যানালাইসিস করা যায়, তাহলে টিকা তো একটা বৈজ্ঞানিক আবিষ্কার, একটা প্রয়োগের মধ্য দিয়ে এর আরও যথার্থতা প্রমাণিত হবে, আতঙ্কিত হওয়া নয় সতর্কতা দরকার, সেই জায়গায় আমরা মনে হয় যে একটু উইকনেস এখনও আছে। রাজীব জমি রতন, আমরা একটা বিরতি নেব, দর্শক বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন, বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান,
আমরা যেটি নিয়ে আলোচনা করেছিলাম, রাজিকুজ্জামান রতন যে বিষয়টি উত্থাপন করেছেন যে আমাদের টিকা সংরক্ষণের ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি দরকার, অথবা মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা, মানুষের মধ্যে টিকা নিয়ে আরও একটি ধারণা তৈরি করা, পজিটিভ ধারণা তৈরি করা, এই যে বেশ কিছু সামাজিক পদক্ষেপ আছে, সেখান থেকে তো আমরা অনেক পিছিয়ে আছি, আরও সতর্ক থাকা উচিত তিনি বলেছেন। আসলে কতটা সতর্কতা আরও অবলম্বন করা উচিত? না, এখানে রতন অনেক সুন্দর করে কথা বলেছে, আমার প্রিয় মানুষ। কিন্তু কথা বলে যে আমরা ডাক্তারি বিষয়টা যেন ডাক্তারদের মধ্যেই রাখি, নাহলে এই সমস্যা। যেমন আপনারা জানেন যে আমি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, আমাকে যত মানুষ কথা বলেছে টেলিফোনে, আমি চেষ্টা করেছি কম কথা বলার জন্য, কিন্তু সবাই আমাকে পরামর্শ দিয়েছে। আমি আমার স্ত্রী দুজনেই ভর্তি ছিলাম, দুজনে আমরা বিশেষজ্ঞ ডাক্তার। এখন এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশে, যে আমার যে বিষয়টি নয় সেটি নিয়ে আমি কথা বলছি। সংরক্ষণের কোনো অসুবিধা বাংলাদেশে নাই, আমাদের যথেষ্ট সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এখন টিকা সরবরাহের বিষয়টা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেটি ব্যবস্থা আছে। আর একটি জিনিস বলতে হবে যে আমি কিন্তু বাংলাদেশকে করোনা সময়ে বিচ্ছিন্ন করে দেখব না। যে সফলতা আমেরিকা ইউরোপের নেই সেটি আমাদের নেই, যে ব্যর্থতা ওদের আছে সেই ব্যর্থতা আমাদের কিছুটা আছে। তারপরেও বাংলাদেশের করোনা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আমরা আছি। আজকে দেখেন যে এই দ্বিতীয় ঢেউ নিয়ে একজন আতঙ্ক ছিল, সেখানে আমাদের কিন্তু করোনা সংক্রমণ কমে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও কমে যাচ্ছে। তুলনামূলকভাবে হয়তো মৃত্যুর সংখ্যা দেখানো হচ্ছে যে বেশি, 1.50 লাস্ট যেটা আমরা দেখলাম। তো এখন কথা হলো যে আমরা সেই জায়গাটায় মনোযোগ দেব। আর অনেকগুলি কমিটি করা আছে কনসার্ন ডক্টরদের নিয়ে, যারা এর সাথে কাজ করে, সমস্ত জায়গায় কিন্তু অনেকগুলি কমিটি আছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু মিডিয়াতে যথেষ্ট ভাবে প্রচারও দেওয়া হচ্ছে। এখন কথা হলো যে সহযোগিতার জায়গাটা বাড়াতে হবে। আমি আমি কোনো হতাশার মধ্যে নেই। আজকে এই জিনিসটা আমাদের প্রত্যেকের প্রতিটা তথ্য আমাদের মাথায় রাখতে হবে। আজকে এই করোনা ভাইরাস কেন্দ্র করে যত বৈজ্ঞানিক সিদ্ধান্ত আছে সব কিন্তু ইমার্জেন্সি, চিকিৎসা বলেন, ভ্যাকসিন বলেন, বা যে পরীক্ষাগুলো আছে সেটিও বলেন, তারপরে আপনার বিভিন্ন চিকিৎসা যে প্লাজমা থেরাপি বলেন, সমস্ত কিছু ঔষধ, বিশেষ বিশেষ ঔষধের কথা, সেগুলি সবই কিন্তু এখন পর্যন্ত কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের মধ্যেই আছে। কারণ হচ্ছে যে এরকম একটা সংকট বিশ্বে এর আগে আসেনি, প্রতিটি কাজই করতে হচ্ছে জরুরিভাবে। ডক্টর আমিনুল যেটি বলেছে সেখানে আমি একমত, যে প্রতিটি ভ্যাকসিন তৈরি করতে সেখানে 10-15 লাগে, এবং সেখানে 3 মাথায় ভ্যাকসিন তৈরি হয়েছে, এবং সেটি তারা ট্রায়ালের মাধ্যমে বাজারজাত করেছে 1 বছরের মধ্যে। সে কিন্তু আপনার বিষয়টা দেখতে হবে যে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের মধ্যেই কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। এখানে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এবং এই পার্শ্ব আমরা যারা বিষয়টা কিছুটা জানি আমরা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই উদ্বিগ্ন নই। এখন সেখানে একটা মানুষ যে মর্বিডিটি আছে যার, সে ভ্যাকসিনে যেন মারা যাবে না, ভ্যাকসিনের মধ্যে এমন কিছু ব্যবস্থা নেই যে এর জন্য সে রোগী মারা যাবে। এটি কি করে, এটি কাজ অতি সাধারণ যে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডি এখানে প্রতিরোধ করবে। এখানে এই জিনিসগুলো আমাদের মধ্যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে এই ভ্যাকসিন কতদিন আমার প্রতিরক্ষা করবে, এটি সময়ের ব্যাপার। এখন এটি নিয়ে আমরা যেটা বলেছি যে একটা ভ্যাকসিন তৈরি করতে গেলে 6টি ধাপ লাগে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় ধাপ যেটাকে ক্লিনিক্যাল ট্রায়াল বলে। তার মধ্যে আবার 3টি পর্যায়, তৃতীয় ধাপের মধ্যে 3টি পর্যায় আছে, ক্লিনিক্যাল 1, 2, 3, এবং সেগুলি কিন্তু পার হয়ে এগুলি এসেছে। এবং এক জায়গায় আমরা কারো না কারো মধ্যে আস্থা তো রাখতে হবে, যেমন আমাদের অক্সফোর্ডের ভ্যাকসিনের উপরে আস্থা আছে, আমাদের মডার্নার উপরেও আছে, কারণ এগুলি এমন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় যেখানে তাদেরকে বাইপাস করার সুযোগ নেই, রাজনৈতিক চাপ সেখানে দিলে লাভ হবে না, হয় নাই। ট্রাম্প সাহেব তো চেষ্টা করেছেন যেন আমার এই একটা ভ্যাকসিন বেরিয়ে যাক, সেটা কিন্তু হয়নি। তারপরেও এখানে আমাদের সেই আন্তর্জাতিক কতগুলি বৈজ্ঞানিক সংস্থা আছে, WHO আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, তারপরে CDC USA আছে, তারপরে আপনার জন হপকিন্স ইউনিভার্সিটি আছে, তাদের উপরে যথেষ্ট আস্থা আছে। তারা বৈজ্ঞানিক পদ্ধতি, এখানে ভুল হতে পারে বা কোথাও সমস্যা সেটা ভিন্ন বিষয়,
কিন্তু এরা বৈজ্ঞানিক পদ্ধতিতেই সবকিছু করে। সেই কারণে আমি যদি ভ্যাকসিন গুলো নিয়ে আমরা সবসময় একটা সন্দেহের মধ্যে থাকলে হবে না। আর ভ্যাকসিন এখানে দেওয়াটা আমাদের জন্য কোনো সমস্যা নেই, বাংলাদেশের জন্য এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেখানে যে কথাটা রতন বলেছে, যেহেতু ভ্যাকসিনটি একটু ভিন্ন ধরনের সংক্রমণ, র্যাপিড স্প্রেডার বলা হচ্ছে এটাকে, দ্রুত এটা সংক্রমণ করে, সেখানে যেখানে দেওয়া হবে সেইখানে যেন আপনার ওই প্রিভেনশনটা নেওয়া হয়, যে একটা রুগী আসলো তার থেকে যেন আরেকটা রুগী সংক্রমিত না হয়। এরকম রুগী তো থাকতে পারে যার হয়তো সিমটম নেই, উপসর্গ নেই, সেই কারণে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং আমরা বাংলাদেশ যথেষ্ট ভাগ্যবান এবং সফলতার কথা বলতে হবে, কারণ গোটা বিশ্বে 20তম অবস্থানে আছে করোনা নিয়ন্ত্রণে এবং দক্ষিণ এশিয়ার প্রথম অবস্থানে আছে। এটি কিন্তু সফলতা, যেটা আমেরিকাতে এখনো বাড়ছে, যুক্তরাজ্যের মতো দেশ যাকে আমরা এখনো মেডিকেল সায়েন্সের রাজধানী বলি যুক্তরাজ্যকে, সেখানেও তো দেখেন কি হারে প্রতিদিন রোগী মারা যাচ্ছে, সংক্রমণ হচ্ছে। সেখানে আমাদের মানুষের মধ্যে সরকার এবং বিশেষ করে গণমাধ্যম যথেষ্ট সচেতনতা সৃষ্টি করেছে। আমি মানুষ জানে না করোনা সম্পর্কে বা কি করছে সেটা জানে, এখানে মানুষের গাফিলতি আছে। আরেকটি কথা আমি বলি, জাহিদ, জাহিদকে আমাকে শুনতে পাচ্ছেন তো? জি জি শুনতে পাচ্ছি। জাহিদকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি জাহিদ। আচ্ছা, এখানে একটি কথা আমি বলি যেটি সকলের মাথায় রাখতে হবে, যে করোনা নিয়ে আমাদের অনেক দুঃখ বেদনা কষ্ট হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের জি, আমি আবার আসবো আপনার কাছে, আমরা যে কোনো কারণে সংযুক্তি স্থাপন করতে পারলে আবার আসবো। অধ্যাপক ডাক্তার একেএম আমিনুল হক, যেটি কামরুল হোসেন খান স্যার বললেন, আশার কথা শোনালেন যে এটি বৈজ্ঞানিক ভিত্তিতেই এই ভ্যাকসিন তৈরি হয়েছে, যেটি বাংলাদেশের জন্য আসলে কোনো শঙ্কা কোনো উদ্বেগের কিছু নেই, এটি নিতে পারবে মানুষ নির্দ্বিধায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটি রাজিকুজ্জামান রতন ভাই বলেছেন যে ভারতে বেশ 3 লাখের উপরে মানুষকে এটি প্রয়োগ করা হয়েছে, সেখানে হয়তো যারা আগে থেকেই অসুস্থ আছেন বা যাদের শারীরিক অবস্থা তো ভালো না, কন্ডিশন ভালো না, তাদের ক্ষেত্রে নানা ধরনের হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ধরনের কোনো চিন্তাভাবনা বা যা কাদের প্রয়োগ করা হবে বাংলাদেশের ক্ষেত্রে কি এ ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত কি না? প্রথম কথা হলো যে না, বৈজ্ঞানিক সিস্টেম মেনটেন করে এই ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, সেটা তো উনি বলেন মডার্না এবং ফাইজার, এই দুটো ভ্যাকসিনই কিন্তু আমাদের দেশে দেওয়া সম্ভব না। কারণ মডার্নাটা -70 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিজার্ভ করতে হয় আর অক্সফোর্ডেটা -20 ডিগ্রি, আমাদের দেশে এটা কোনো ব্যবস্থাই নেই। 70 ডিগ্রি তো প্রশ্নই ওঠে না, 20 ডিগ্রি হয়তো দু একটা জায়গায় মেনটেন করা সম্ভব হইতে পারে, ইন জেনারেল সম্ভব না। তাহলে আমাদের যে ভ্যাকসিনটা সেরাম ইনস্টিটিউট থেকে আসবে সেটা নর্মাল ফ্রিজ 2-8 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে রাখা যাবে, সেটার কোনো সমস্যা নেই। আরেকটা হলো যে জনগণের মধ্যে যেটা দেওয়া এবং এখনও প্রায়োরিটি বেসিস যেটা, এটাই সরকার এখনও প্রকাশ করে নেই, মানে কাদেরকে আগে দিবে, হেলথ ওয়ার্কার, ডাক্তার, পুলিশ, সাংবাদিক, যারা ফ্রন্টলাইনার, যারা ওল্ড এজ, মানে যাদের কোমরবিডিটি আছে, এই ধরনের কোনো ক্যাটাগরাইজেশন এখনও করা হয়নি। যদি আগের থেকে সার্ভে করে এই ধরনের ক্যাটাগরাইজেশন করে রাখা হতো যে যারা এল্ডারলি, আদার কোমরবিডি বেশি আছে তাদেরকে দিলে ভয়ের কারণ আছে, তাদেরকে আলাদা করো, এবার যাদের ফ্রন্টলাইনের মধ্যে কাদের দেওয়া হলে এটা প্রিভেনশনটা ভালো মতো হবে সেটা, কিংবা যাদেরকে আমরা দিব এবং যারা দিবে, যারা ভ্যাকসিনটা প্রয়োগ করবে বিশেষ করে নার্স, তাদেরকেও কিন্তু তৈরি করতে হবে, আবার তাদেরও প্রোটেকশনের ব্যাপার আছে, আবার যাদেরকে দিবে তাদেরও সিলেকশন ক্রাইটেরিয়া থাকতে হবে। এই কাজগুলো এটা একটা হিউজ ভাস্ট কাজ, সারা দেশব্যাপী করতে হবে, এই ধরনের কোনো কাজের আমরা কোনো কিছু দেখতেছি না। যেটা হয়তো সরকার করবে, হয়তো কোনো একটা গ্রুপ তাদেরকে প্রায়োরিটি ধরে তারা হয়তো কোনো কোনো সেন্টার থেকে ভ্যাকসিন দিবে। সরকার এর মধ্যে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে উপজেলা পর্যন্ত কমিটি গঠন করেছে, পাশাপাশি একটি অ্যাপস তৈরি হচ্ছে যেখানে ডেটাবেস তৈরি হবে, যার মাধ্যমে মানুষের কারা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ক্যাটাগরি নির্ধারণ করার ক্ষেত্রে একটি অগ্রাধিকার পাবে, তথ্য ইনফরমেশন যাই আমরা বলি সবটাই সরকার নেওয়ার জন্য এই অ্যাপসটা বেশি কাজে লাগবে, যেটি তৈরি হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা বলা হচ্ছে, কিন্তু এখনও আমরা এটা জানি না, মানে প্রায়োরিটিটা এখনও আমাদের কাছে ডিসক্লোজ করা হয় নাই, আর কমিটি করা আছে সেটা ঠিক, কিন্তু অ্যাপ্লাই তো করতে হবে জনগণের মধ্যে, যাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হবে তাদের তো কোনো স্ক্রিন করা হয়নি, তাদের মধ্যে কাদের কমিউনিটি আছে, কাদের অ্যালার্জি আছে, কাদেরকে দিলে সমস্যা হবে, কাদেরকে দিলে সমস্যা হবে না,
এই যে ক্যাটাগরাইজেশন, এটা তো এখনো করা হয়নি এবং ভ্যাকসিন তো আমাদের কালকেই চলে আসতেছে। যারা আসছে তারা কারা কম ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ, এ ধরনের বাছাই করা হয়নি সেটি বলতে চাচ্ছেন? আমিনুল হক, আপনার কাছে আবার আসবো আমি। কমরেড রাজাকুজ্জামান রতন, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত যেটি আমিনুল হক বললেন, যে সেই বাছাইটা তো সম্পূর্ণ হয়নি কিন্তু ভ্যাকসিন কাল আসছে, তো করণীয়? এটা আমাদের দেশে একটা চিরাচরিত বিষয়, যদি এটার সঙ্গে প্রাসঙ্গিক না। আমরা অনেক সময় দেখি না যে ব্রিজ তৈরি হয়েছে কিন্তু কানেক্টিং রোড তৈরি হয় নাই, এরকম অনেক সময় হয়। এখন তাড়াহুড়া করে অনেক সময় অনেক কাজ করি কিন্তু তার সঙ্গে যে সংযোগ ক্ষেত্রগুলো সেগুলো তৈরি করা হয় না বলে অনেক সময় অনেক মিসইউজ হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই কথাটা বলেছেন যে গোটা পৃথিবীতে যে পরিমাণ ভ্যাকসিনেশন হয় তার 50% নষ্ট হয়ে যায় শুধুমাত্র যথাযোগ্য স্টোরেজ এবং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির অভাবে। এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্নিং। ফলে যেখানে ফাইজারের ভ্যাকসিন -70°C তাপমাত্রায় সেটা সংরক্ষণ করা দরকার, কিংবা সেগুলো তো আমাদের যেটা বললেন আমিনুল সাহেব, যেটা প্রায় অলমোস্ট ইম্পসিবল, হয়তো ঢাকা শহরে দুই একটা প্রতিষ্ঠানের রুম থাকতে পারে, কিন্তু বাকিদের ক্ষেত্রে এই প্রাতিষ্ঠানিক আয়োজনটা সম্পন্ন করা দরকার। এক, দুই নম্বর হচ্ছে এই যে ভ্যাকসিন, এইটা যে কারা পাবে, প্রায়োরিটি সিলেকশনের ক্ষেত্রে যেমন আমরা বলছি যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী, তারা যেমন দরকার আছে, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, যাদের মাধ্যমে করোনাটা সংক্রমণ, করোনা সংক্রমণটা ছড়ায় বেশি, তাদেরকেও কিন্তু বিবেচনা আনতে হবে। যেমন একজন বাসের কন্ডাক্টর বা হেল্পার, প্রতিদিন অন্তত 500 যাত্রীর সঙ্গে তার একটা ফিজিক্যাল টাচ হয়, তাহলে সে যদি কোনোভাবে আক্রান্ত হয় সে কিন্তু 500 জনকে ছড়িয়ে দেবে, তাহলে সে কি আমাদের লিস্টের মধ্যে থাকবে? কিংবা আমাদের বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন যারা, তারা এক ঢাকায় তো একই জনের 3-4-5 বাসায় কাজ করে, তাহলে তারা কি এর মধ্যে থাকবে? কিংবা বাসা বাড়ি থেকে ময়লা নিয়ে যায় যে প্রতিদিন কলিং বেল টিপে আমার দরজা খুলে, কিন্তু কলিং বেলে যে চাপ দিয়ে গেল, তাহলে সে কি সংক্রমণ ছড়িয়ে দিতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি করা হবে? এরকম আমরা যারা, যাদের শ্রম ছাড়া আমাদের সমাজটা চলবে না, কিন্তু যারা সবসময় উপেক্ষিত থাকে, এই করোনার ক্ষেত্রেও ধনী দেশ এবং ধনীরা, তারাই কি সবচেয়ে বেশি সুবিধা পাবেন? তাহলে করোনা একটা সংক্রামক ব্যাধি, ধনীরা শুধু ধন সম্পদ দিয়ে কিন্তু করোনাকে ঠেকাতে পারবে না। সেক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শজনিত যেহেতু এই এটা সংক্রমণ ঘটায়, সংক্রমণ ছড়ায় এবং সংক্রমণের বিস্তৃতিও ঘটায় এবং ভয়াবহতা বাড়িয়ে তোলে, তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রায়োরিটি সিলেকশনটা কীরকম হবে, এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে এর মানে আমি যেটা ডিসেমিনেশন করবো, যে মানুষের মধ্যে যে নিয়ে যাবো, একটা হলো চিন্তার ডিসেমিনেশন, মানুষকে চিন্তার দিক থেকে সচেতন করে তোলা, আর দুই নম্বর হচ্ছে যে টিকাটা আমি সরবরাহ করছি সেটা ঠিকঠিক মতো সংরক্ষণ হচ্ছে কিনা। যদি ঠিকঠিক মতো সংরক্ষণ, 1 ঘন্টার জন্য যদি টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, তাহলে তার এফিকেসি কতখানি কমে যাবে, সেই ব্যাপারে কোনো স্টাডি কি আছে? তাহলে আমাদের বিদ্যুতের সমস্যা যেন না হয়, কিংবা যে স্টোরেজ যেখানে আমি একটা মেইন স্টোরেজ রুম, সেখানে তো আমি ঠিকই আমি -20°C তাপমাত্রা মেনটেন করলাম, তারপরে যখন আমি ক্যারি করছি ইপিএ, তো আমি ছোট একটা হাতে ঝোলানো বক্সে করেও নিয়ে যেতে পারি, এটা তো তা করা যাবে না। তাহলে মানুষ কি প্রতিষ্ঠান ইয়ের কাছে আসবে, আমার সংরক্ষণাগারের কাছে আসবে, নাকি টিকা মানুষের কাছে যাবে? এই ব্যাপারে তাহলে কী পদক্ষেপ হবে? টিকা যদি মানুষের কাছে যেতে হয় তাহলে পরিবহন ব্যবস্থাটা কী হবে, সেটা কারা থাকবেন, তাতে তারা কীভাবে দেবেন, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আলোচনা করা দরকার। আমরা আজকে কিন্তু ত্রুটি আলোচনা করছি ত্রুটিমুক্ত হওয়ার জন্য, কিন্তু ত্রুটি আলোচনা করলে কেউ যদি আবার বিরক্ত হয়ে যান তাহলে কিন্তু মুশকিল, তাহলে ত্রুটিটা দূর করা যাবে না। আমাদের কোথায় কোথায় নজরটা দিতে হবে, তাহলে এই বহুমূল্য ভ্যাকসিন এবং বহু প্রতীক্ষিত ভ্যাকসিন, আমরা তো জানি যে ভাইরাসের বিরুদ্ধে আসলে দুটো জিনিস আমাদের কাজ করতে হবে। এক হলো নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা, নিজের ইমিউনিটি বাড়িয়ে তোলা, অথবা বাইরে থেকে ভ্যাকসিন দিয়ে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো। নিজের ইমিউনিটি বাড়াতে গেলে পুষ্টিকর খাবার লাগবে, ভালো পরিবেশে থাকতে হবে, সেটা যেমন দিক, সেটা আমাদের দরিদ্র মানুষরা চাইলেও পারবে না। যতই বলি আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, সম্ভব? যার আয় দিনে 200 টাকা তার পক্ষে এটা সম্ভব নয়, ফলে সেক্ষেত্রে তারা তো একটা ঝুঁকির মধ্যে থাকেই। তারপরে যেটা হলো যে আমি বাইরে থেকে তার যে ইমিউনিটি বাড়ানোর জন্য যে ভ্যাকসিনেশনটা করবো, এক্ষেত্রে গাভি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, তারা বাংলাদেশকে বিনামূল্যে প্রায় এরকম 2.5 কোটি ভ্যাকসিন দেওয়ার একটা কথা বলেছে এবং তারা এরকম উদ্যোগ নিচ্ছে। সেই সমস্ত উদ্যোগগুলোর সঙ্গে আমাদের সরকারের যুক্ত থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার সংগ্রহ করলেই নির্মাণ করা হয় না। অনেক আগে রবীন্দ্রনাথ বলেছে, আমি ইট, কাঠ, বালি, সিমেন্ট সব সংগ্রহ করলাম, তাইলে তোর বিল্ডিং হবে না। তাহলে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে নির্মাণ করার যেমন উদ্যোগটা আছে,
তেমনি টিকা সংগ্রহ করার সঙ্গে সঙ্গে টিকাটাকে প্রদান করার পর্যন্ত এই কতগুলো স্টেপ এখানে আছে, সে প্রত্যেকটা স্টেপ যেন সতর্কতার সঙ্গে, সচেতনতার সঙ্গে এবং সাথে সাথে সহানুভূতির সঙ্গে যেন করা হয়। যেমন আমি একটু বয়স্ক মানুষ, 80 বছর বয়স, তাকে আমি বাতিলের খাতে ফেলে দিলে তাহলে তো সে আর নিজে যেমন বাঁচবে না, সে আবার তার তাকে সেবা করতে এসে অন্যরা আবার আক্রান্ত হয়ে যেতে পারে। যে কারণে ইংল্যান্ডে দেখুন, ইংল্যান্ডে এখন প্রতি মিনিটে 140 জনকে টিকা দেওয়া হচ্ছে এবং সেখানে প্রথম প্রায়োরিটিতে আছে একদম ওল্ডার এজের বয়স্ক মানুষরা। তাহলে দুটো দিক, এর মধ্যে দিয়ে দুটো দিক থাকবে, একটা হলো সমাজ তাদেরকে কী চোখে দেখে, তাদেরকে প্রতি কতটা দায়িত্ব পালন করে, এটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে তারাও তো আবার কখনো কখনো এই রোগটা ছড়াবার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতে পারেন, ফলে রোগের সংক্রমণটাকে প্রোটেকশন করা। দুইটা দিক বিবেচনা করে আমার মনে হয় যে এখনও সময় আছে, প্রায়োরিটি সিলেকশনটা করা দরকার। আমরা হয়তো একটা মহাসমারোহে উদ্বোধন দেখব, টিকা সংগ্রহ করা হয়েছে, সংগ্রহ উদ্বোধন দেখব, কিন্তু সংগ্রহ করলেই আবার বিতরণটা যথাযথ হবে কিনা সেই দিকটাও খেয়াল রাখতে হবে। রাজীব কুমার রতন, আমরা আর একটা বিরতি নেব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনা। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বা করোনা ভ্যাকসিন কর্মসূচি সফল করার ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি বা যে শঙ্কা যেগুলো আছে সেগুলো আসলে দূর করে এই কর্মসূচিকে সফল করার জন্য আপনার কি মত, যে আর কী করণীয় আছে বা কী ধরনের পদক্ষেপ নিলে সাধারণ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছে যাবে? ধন্যবাদ জাহিদ। এখানে আসলে আমাদের মনে হয়েছে যে যারা এটা নিয়ে কাজ করছেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদেরকে আরো বিষয়গুলো বেশি করে সাধারণ মানুষের অবগতির জন্য প্রচারের ব্যবস্থা করা উচিত। কারণ আমি জানি, পত্রপত্রিকাতেই পড়েছি, আমি ব্যক্তিগতভাবে যেগুলো জানি সেটা ভিন্ন বিষয়, যে এখানে কিন্তু সমস্ত প্রস্তুতি তাদের আছে। যেমন প্রথম দিকে তারা সিদ্ধান্ত নিয়েছিল 4 ধাপে তারা টিকা দেবে, পরবর্তী সময়ে সেখানে 6 ধাপের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে কিন্তু প্রথম ধাপ এগুলো কিন্তু ক্লিয়ার করা আছে, বিস্তারিত পত্রিকা এসছে, সেখানে 52 লাখ লোককে তারা চিহ্নিত করেছে। এখানে স্বাস্থ্যকর্মী আছে, স্বাস্থ্যকর্মীর চিকিৎসক অবশ্যই আছে, শুধু ঢাকায় 42,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটিও জানিয়েছে। সেখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত আছে, যারা ইমার্জেন্সি সার্ভিসের সাথে, যেমন বিদ্যুৎ পানি, এদেরকে ইনক্লুড করে কিন্তু 41 লাখেরও বেশি। এবং এখানে আমি সবটি মিলিয়ে যদি দেখি, আমাদের কিন্তু হতাশার কোনো জায়গা নেই। আমরা ইতিমধ্যে 20 লক্ষ পেয়ে যাচ্ছি, তাতে আমরা 10 লক্ষ মানুষকে দিতে পারবো, মানে 2 ডোজ করে দিতে পারবো। আর এখানে সরকার আরেকটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এ মাসেই কিন্তু 25-26 তারিখের মধ্যেই 50 লাখ, যেটা আমাদের চুক্তির অধীন আছে, প্রতি মাসে 50 লক্ষ করে আসবে। সেখানে 50 লক্ষ করে যদি আসে, তারা যেটা সিদ্ধান্ত, এটা ভালো একটি সিদ্ধান্ত তারা নিয়েছে, যে 50 লক্ষ মানুষকেই তারা দেবে। কারণ পরের মাসে আবার 50 লক্ষ আছে, সেকেন্ড তাহলে অসুবিধা হচ্ছে না। সে কারণে আমাদের এখন সর্বমোট কত মানুষ আমাদের কাছে পরীক্ষা করতে এসেছে, তাদের মধ্যে আমরা দেখেছি প্রায় 30 লক্ষ মানুষ পরীক্ষা করতে এসছে। এবং এর মধ্যে আমাদের সংক্রমণের যে পজিটিভ আমরা পেয়েছি 5,28,329 জন, এখন ধরে নিলাম এটা দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে। সেখানে যদি আমরা প্রথমে 52 লক্ষ মানুষকে দিয়ে দিতে পারি, এবং যেটি ইতিমধ্যেই বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু সংগ্রহ করে ফেলেছে, এখন পাশাপাশি যে ফাইজারেরই কিছু সৌজন্যর মাধ্যমে আসবে, কোভ্যাক্সের মাধ্যমে, সেটিও কিন্তু আমাদের এখানে একটি কথা বলা হচ্ছে, 70 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রাখতে হবে। সেটা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক জায়গাতে শহরে নেই, কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাংলাদেশে কিছু জায়গা রাখা সম্ভব, কোল্ড স্টোরেজে যে জায়গা অনেক নিম্ন আছে সেখানে কিছু তারা, আমাদের বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে তারা এগ্রি করেছে, হ্যাঁ আপনারা যা দিতে চেয়েছেন 18 জনের মধ্যে তাদের চিঠি দেওয়ার কথা ছিল, তারা চিঠি কিন্তু দিয়ে দিয়েছে, এবং সেগুলিও কিন্তু ব্যবহার করা যাবে। সে কারণে করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো আমাদের উৎকণ্ঠার কিছু নেই। এবং আর যে কোভ্যাক্সের একটি বিষয় আছে, তারাও কিন্তু 192টা দেশের সাথে যুক্ত আছে, এবং সেখানে 92টা দেশ আছে যারা নিম্ন মধ্যম আয়ের
এবং নিম্ন আয়ের দেশ সেখানে তারা কিন্তু বিনামূল্যে ভ্যাকসিন দেবে, এবং এই যে এই ভ্যাকসিন গুলো কিন্তু বিনামূল্যে দেওয়া হবে, যেটি যে কোভিশিল্ড যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে পাচ্ছি। সেই কারণে আমি এখানে কোনো আরেকটি বিষয় আমাদের একটু মনে রাখতে হবে যে এটি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এখানে কিন্তু স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। আজকে কিভাবে ধাপে ধাপে দেওয়া হবে এটা কিন্তু সবকিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্যান্য যারা চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা কিন্তু নির্ণয় করেছে, বাংলাদেশ সরকারও কিন্তু করে ফেলেছে। এখন যে কারণে ডিস্ট্রিবিউশনের জায়গায় ধরেন আমি যদি মনে করি 30 লক্ষ মানুষ আমাদের কাছে এসছে পরীক্ষার জন্য, আমি যদি 50 লক্ষ প্রথমে দিয়ে যাই সোর্স স্কুলে কিন্তু আমার বন্ধ হয়ে যাবে, এবং ধাপে ধাপে সবাইকে দেওয়া হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে 18 বছরের নিচে ছেলে মেয়েদের কিন্তু দেওয়া হবে না, এবং এখানে কিন্তু তাহলে বিরাট একটা সংখ্যা কমে যাচ্ছে। যারা প্রেগনেন্ট আছে তাদেরও দেওয়া হবে না, কিছু কিছু রোগ আছে যেখানে ভ্যাকসিন দেওয়া হয় না। সেখানে আমরা দেখেছি যে আমাদের এখন পর্যন্ত প্রায় 9 কোটি 80 লক্ষ ভ্যাকসিনের জোগাড় হয়ে গেছে, এবং আমরা প্রতি মাসে জুন পর্যন্ত আমরা ইসের পাবো সিরাম ইনস্টিটিউটটা, তারপর জুনের পরে কিন্তু সেই কোভ্যাক্সিনটা পাবো। কোভ্যাক্সিন ফেডারেশন WHO গাভি এবং আমরা শেষ দিকে চলে এসেছি স্যার, আলোচনা শেষ করতে হবে। সেই জায়গায় আমি এখানে কোনো অস্বস্তি কিছু দেখিনি। এখানে আমাদের যেটি দরকার সবাইকে বিভ্রান্ত সৃষ্টি না করে একটা কোঅপারেশনের জায়গা সৃষ্টি করা। এখন সর্বস্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে এখানে আমরা যেন জাতীয় স্বার্থ, জাতীয় ইস্যু বা জাতীয় ঐক্য তৈরি করতে পারি, হ্যাঁ ঐক্য তুলতে পারি, এবং মানুষ যেন যাদের দরকার তাদের পরীক্ষা করতে যায়। এবং এখানে আমি যে ধাপগুলো সৃষ্টি করেছে তারা 6 ধাপে ভ্যাকসিন দেবে, আমি মনে করি যথেষ্ট বৈজ্ঞানিক এবং সে প্রয়োজন অনুযায়ী তারা করেছে, এবং সেইখানে আমরা সহযোগিতার হাতগুলো সবাই বাড়িয়ে অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, তাহলে আমাদের সমস্যা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর এ কে মামিনুল হক, ভ্যাকসিন কর্মসূচি সফল করার ক্ষেত্রে আর কি করণীয়, যেটি কামরুল হাসান খান স্যার বললেন যে আমাদের সবার সহযোগিতাটা সবচেয়ে বেশি দরকার? আপনার সহযোগিতা লাগবে যে কোনো একটা প্রোগ্রাম, এটা আপনার সফল করতে গেলে আপনার সর্বস্তরের লোকজনের সহযোগিতা লাগবে, সেটা ঠিক আছে, কিন্তু সর্বস্তরের লোকজনকে ইনক্লুড করবে কে, সেই দায়িত্বটা সরকারের উপরে বর্তায়। সরকার যদি সদিচ্ছা থাকে, সরকার যদি সমস্ত সেকশনের প্রতিনিধিকে নিয়ে কোনো একটা ব্যবস্থা ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করে, তখন এটা সফল হবে। এই সদিচ্ছাটা সরকারের থাকতে হবে, এটা আমার আপনার জনগণের থাকলে তো এটা কাজে লাগবে না। আমাদেরকে তো ইনক্লুড করতে হবে, আপনাকে ইনক্লুড করতে হবে, সর্বস্তরের লোকজনকে প্রতিনিধি ইনক্লুড করে যদি কোনো প্রোগ্রাম সরকার নেয় তখন সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। আর যদি সেগ্রিগেশন থাকে, আমি অমুকরে দেব, অমুক গ্রুপ যারা ইনফ্লুয়েন্সিয়াল তারাই যদি এটার মানে দায়িত্ব এবং এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব সব তাদের উপরেই বর্তায়, তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য আমরাও চাই যে সকল মানুষ, দেশের সবাই যাতে নিয়মতান্ত্রিকভাবে বিনা পরিশ্রমে, বিনা বাধায় এবং বিনা কষ্টে তারা যাতে ভ্যাকসিনটা পায়, এবং আমরা যাতে করোনা মুক্ত হইতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। যে আমি লোক, আপনার কি মনে হয় যে সরকারের এমন কোনো পদক্ষেপে ঘাটতি আছে যেখানে সব পক্ষকে সম্পৃক্ত করা হয়নি? ঘাটতি তো কিছুটা আছেই, কারণ সব পক্ষ বলতে সরকারের যে উইং সেইগুলি নিয়েই তো সরকার ব্যস্ত আছে, সরকারের উইংয়ের বাইরেও তো অনেক লোক আছে, তাদের ইনক্লুড করার তো আমরা এখনও কোনো দেখছি না, ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। আমিনুল হক, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। কমরেড রাজাকুজ্জামান রতন, ভ্যাকসিন কর্মসূচি সফল করতে আসলে আর কী করণীয় আছে, সরকারের প্রস্তুতির বাইরে কি আর কোনো পদক্ষেপ নেওয়া? প্রস্তুতির বাইরে একটা জিনিস বলতে চাই যে এখন BBC-র হিসেব থেকে আমরা দেখলাম যে আমরা যদি অক্সফোর্ডের টিকাটা গ্রহণ করতে পারি তাহলে 2 ডোজ আমাদের $4 আমরা দিতে পারবো। বাংলাদেশের 16.5 কোটি মানুষকে যদি হিসাবে ধরি তাহলে 33 কোটি ডোজ আমাদের লাগবে। এর মধ্যে যদি 18 বছরের নিচেটা বাদ দেই তাহলে এটার সংখ্যাটা আরও কমে আসবে, ধরুন এটা 25-26 কোটি ডোজ যদি লাগে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এক্ষেত্রে মাত্র 8,000 কোটি টাকা ব্যয় করলে বিনামূল্যে সকলকেই ভ্যাকসিন দেওয়া সম্ভব। আমাদের 5,68,000 কোটি টাকার বাজেটে এবং করোনার সময় 1,13,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সঙ্গে 8,000 কোটি টাকা যুক্ত করলেই আমাদের সকল মানুষ অন্তত নিশ্চিন্ত হতে পারবে সে ভ্যাকসিনটা পাবে।
এবং এটা কেন বললাম, যদি $4 করে হয় তাহলে আমি যদি 12 কোটি মানুষকে বলি, $4×12=$48 কোটি, $48 মানে $50 কোটি যদি হয় তো $50 কোটি মানে কত, মানে এটা হলো 3,500 কোটি টাকার মতো। আর তার সঙ্গে পরিবহন খরচ, অন্যান্য খরচ যদি যুক্ত করি, তাহলে ভ্যাকসিন নিয়ে যেন বাণিজ্য না হয়। ইতিমধ্যে দেখলেন বেক্সিমকো এমন কাজ করেছে, মানুষ বলছে কি ভ্যাকসিনেশন হবে না ভ্যাকসিনেশন হবে, ফলে এটা টিটকারি করছে, কিন্তু মানুষের এর মধ্যে একটা বেদনাও আছে যে একদিকে বলা হচ্ছে সরকারিভাবে $5, কিন্তু বেক্সিমকো সে আবার $13 প্রাইভেটলি বিক্রি করতে পারবে। তার মানে আমি যখন 25 লাখ মানুষকে ভ্যাকসিন দেব, 50 লাখ ভ্যাকসিন নিয়ে এসে 25 লাখ পাবে, বাকিদের মধ্যে একটা হাহাকার তৈরি হবে, পাওয়ার জন্য একটু উদগ্র বাসনা তৈরি হবে, সেই সময় বলবো ঠিক আছে তুমি পেতে চাও কালোবাজারের টিকিটের মতো, আমি $13 দাও নিয়ে নাও। তো ফলে ভ্যাকসিন নিয়ে একটা বড় বাণিজ্যের কবলে যেন আমরা না পড়ি। তাহলে ভ্যাকসিন তার যেমন সুরক্ষা দেবে মানুষকে, ভ্যাকসিনকেও আবার সুরক্ষা দেয় যেন আমাদের রাষ্ট্র, এবং সবচেয়ে বেশি সুরক্ষা পায় যেন আমাদের দরিদ্র মানুষ। নিদেনপক্ষে এইরকম কাজও তো করতে পারে, একদম নিদেনপক্ষে শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ তারা বিনামূল্যে পাক, আর ধনীরা যারা তারা প্রয়োজনে হলো 50% টাকা দিয়ে পাক, সেটাও হতে পারে। কিন্তু আমরা বলতে চাই শ্রমজীবী মানুষ যারা উৎপাদনের চাকাটাকে চালিয়ে রেখে দেশটাকে বাঁচিয়ে রাখছে, সেই মানুষরা যেন বোঝে যে করোনা মহামারীর সময় রাষ্ট্র এবং সরকার তার পাশে আছে। ফলে আমরা একটা বৈজ্ঞানিক আবিষ্কার, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আপনি খেয়াল করে দেখেন অক্সফোর্ডের এই টিকা আবিষ্কার করার ক্ষেত্রে 80% টাকা দিয়েছে মানে ইউরোপের সরকার, মানে ইংল্যান্ডের সরকার, এবং সেক্ষেত্রে আমরা একটা হিসাব দেখলাম যে £650 কোটি খরচ হয়েছে এ পর্যন্ত ভ্যাকসিন গবেষণায়, তার মধ্যে মাত্র £260 কোটি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের, বাকি সবই হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের, সরকারি প্রতিষ্ঠান মানে জনগণের ট্যাক্সের টাকায়। এই জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে যে টিকা নিয়ে যেন ব্যবসাটা না হয়, এই জন্য অক্সফোর্ডের টিকার দাম সবচেয়ে কম। আমরা যেন সেখান থেকেও শিক্ষা নেই যে টিকা নিয়ে আমাদের এখানে যেন ব্যবসা না হয়, টাকা নাই তো টিকা নাই, এই পদ্ধতিটা যেন আমাদের এখানে অন্তত এই ভ্যাকসিন নিয়ে যেন প্রয়োগ না হয়। এই সংখ্যাটা কি তৈরি হয়েছে বেসরকারি কোনো প্রতিষ্ঠানের হাতে যাওয়া? অবশ্যই, কারণ ইতিমধ্যে দাম নির্ধারণ করে দিয়েছেন তারা $13 বিক্রি করবেন, সরকার যেখানে বলছেন $5 আর তারা বলছেন $13, আশঙ্কা না, এটা বাস্তবায়নের জায়গায় চলে আসছে এখন, আশঙ্কাটা মানে একদম কেন্দ্রীভূত হয়েছে। এবং ভবিষ্যতে আরেকজন যদি বলে যে আমি $13 না, আমি আরও ভালো ভ্যাকসিন নিয়ে এসেছি, এটা ১ নম্বর ভ্যাকসিন এবং এটা আমি $20 বিক্রি করব, তো এইরকম হলে তাহলে বাজারে তো একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত এরকম হবে যে সরকার কর্তৃক যে আনা ভ্যাকসিন সেটার ব্যাপারে একটা অপপ্রচার চালিয়ে দেবে যে ওই ভ্যাকসিন কাজ করে না, আমার ভ্যাকসিনটা কাজ করে, আমি $25 দিচ্ছি, মানুষ বলবে জীবন বাঁচানোটাই আসল, যা $2,000 বিশ্বাস। হ্যাঁ, ফলে এমনি করে কিন্তু আতঙ্ক ব্যবসা একটা বড় ব্যবসা, ফলে আতঙ্ক সৃষ্টি করে যেন আবার ভ্যাকসিন ব্যবসাটা এখানে জমজমাট হয়ে না ওঠে সেদিকটা দেখতে হবে। ভ্যাকসিনকে নির্দিষ্ট তাপমাত্রায় যেন আমরা সংরক্ষণ করতে পারি, ভ্যাকসিন পরিবহনের ক্ষেত্রে যেন নিয়মটা মেনে চলা হয়, এবং ভ্যাকসিন যেটা যারা দেবেন তারা নিজেরা যেন সুরক্ষিত থাকেন, যারা পাবেন তারা যেন সুনির্দিষ্ট হন, এবং সবচেয়ে বড় কথা তারা যেন বাণিজ্যের কবলে না পড়েন, এটা আমাদের একটু দেখতে হবে। রাজিকুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার এ কে মামিনুল হক এবং অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।